নমস্কার বন্ধু, বেতন বৃদ্ধি মামলায় কেন্দ্র সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে আইনজীবীরা জানিয়ে দিয়েছেন যে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ যে 15,000-20,000 টাকা দেওয়ার সেটা কেন্দ্রের পক্ষ থেকে দিতে তাদের কোনো বাধা নেই। এর সঙ্গে রাজ্য সরকার কি তাদের যে দেওয়ার কথা 40% সেটা কি তারা দিতে চায়, যে এই নিয়ে কিন্তু বিচারপতি জোরসোর চেপে ধরেছেন। একদিক থেকে কিন্তু ক্লিয়ার হওয়া গিয়েছে যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো অবজেকশন নেই, অথচ রাজ্য সরকারের যে আইনজীবী রয়েছে তাদের উপর কী চাপ তৈরি করেছে, যেভাবে চাপ তৈরি হয়েছে, বাজেটে কি বেতন বৃদ্ধি হতে পারে, সব কিছু নিয়ে কিন্তু প্রশ্ন ঘোরাফেরা করছে। সবই মিলে যাই হোক, তবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে ক্লিয়ার হওয়া গিয়েছে সেটা কিন্তু সঞ্জয় বাবুরা জানাচ্ছেন। কী জানাচ্ছেন এবং রাজ্য সরকারের আইনজীবীরা তারা কি 40% দিতে প্রস্তুত আছে এই 15,000-20,000 উপরে, তাহলে কিন্তু বেতন কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়ে যাবে, প্রায় 25,000-32,000-33,000 মতন। তো কী বলছেন কোর্টের পক্ষ থেকে বিচারপতি, শোনা যাক। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। প্রথম সাধারণ পার্শ্বিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে সকল পার্শ্বিকদের অভিনন্দন। প্রচন্ড অনেক পজিটিভ বার্তা আজকে কোর্টে পাওয়া গেছে, ঠিক আছে। সেটা হচ্ছে আজকে শুরুটাই হয়েছিল অন্য কোনো আলোচনা না, ফার্স্ট টাইম যেটা হয়েছিল যে ওই কেন্দ্র যে দেওয়ার কথা সেইটা দিয়ে আজকে আমাদের উকিল শুরু করেছিল এবং পরিষ্কার আমাদের উকিল বলেছে 15,000-20,000 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাসিস্ট করতে চাইছে, তাহলে এটা অসুবিধা কথা। এবং সেন্ট্রাল উকিল যে পুলিশ সলিসিটর জেনারেল উপস্থিত নিজে ছিলেন, তারা ওই বিষয়ে আপত্তি প্রকাশ করেনি এবং কাগজটা দেখিয়ে বলে যে না, এটা এই বিষয়টা আগেই আমরা জানিয়ে দিয়েছি, আমাদের কোনো কারণ আপত্তি নেই। সুতরাং কেন্দ্র থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে চারটা পড়ে গেল রাজ্য সরকারের উপরে, তখন রাজ্য সরকার থেকে উনি প্রশ্ন করেন মাননীয় বিচারপতি, তখন উনি পরিষ্কার বলেন যে স্যালারি শুড বি ইনক্রিজ, এই কথা উনি দুবার বলে। এবং তখন রাজ্য সরকারের উকিল আবার সেই পুরোনো কাসন্দি ঘাটতে চাইছিল যে না, এরা ফুল টাইম থাকে না। তো বিচারপতি, শুনুন, আমি এটা জানি, ঠিক আছে, আমাকে এই এই কথা বলবেন না, কারণ একটা প্যারা টিচার কখনো ওই তখন সে যে জিওগ্রাফি টিচার হয় কখন জিওগ্রাফি ক্লাস হয় সেই সময় যে সেই স্কুলে উপস্থিত হবে না, তো ওইসব বলবেন না। সুতরাং ওই টাকাটা নাকচ হয়ে গেল, বলছে আপনারা যে এই টাকাটা দেবে সেই ব্যাপারে আপনারা কি 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 ইয়ে নিয়েছেন, সেটা আগেরবারই বলেছিলাম। তখন বলছে না স্যার, ওরা তো সংখ্যায় অনেক, সংখ্যার কথা বলবেন না, সংখ্যার কথা বলবেন না, ঠিক আছে, আপনি এই টাকার বিষয়ে বলুন, এই টাকার বিষয়টা বলুন, ঠিক আছে, এটা পরিষ্কার সেটার কারণে এই টাকা অ্যাসিস্ট করতে লাগিয়ে আছে, আপনারা এই বিষয়টা বলুন। তা যাই হোক, তখন ওরা আমদা আমদা করছে, বলছে আপনি শুধু এই বিষয়টা 15,000-20,000 এই বিষয়টার উপরে আপনি এভিডেভিট জমা দিয়ে জানান যে আপনারা এই বিষয়টা কি করতে পারবেন। এবং তার সঙ্গে যারা পর্যবেক্ষণ খুব সুন্দর দেন, উনি বলেন যে ওয়াই শুড টেকিং টাইম ফর কোর্ট ইন্টারভেনশন, তো বলতে চাইছি যে আপনারা কেন কোর্ট ইন্টারভেনশন করবে সেই জন্য অপেক্ষা করছেন, যে আপনারা নিজেরা মাইনে বৃদ্ধিটা এদের ঘোষণা করুন না, তাহলে কোর্টে এসে বলুন যে মাইনে বাড়িয়ে দিই, তাহলেই তো হয়ে যায়। এবং তার সঙ্গে এটাও বলেন যে কোনো মঞ্চ ঘোষণা করে দিন, তাহলেই তুমি পেয়ে যাবে আমার। সুতরাং উনি আমাদের মাইনে বৃদ্ধির ব্যাপারে অত্যন্ত পজিটিভ। অতএব বন্ধু, একটার পর একটা যেভাবে চাপ তৈরি হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে যেভাবে একটা কণ্ঠাসা অবস্থায় তৈরি হচ্ছে রাজ্য সরকারের পক্ষে, সেখানে দাঁড়িয়ে বেতন বৃদ্ধি ছাড়া কিন্তু কোনো উপায় নেই, এটা কিন্তু করতেই হবে এমনটাই কিন্তু বলছেন। তবে সিঙ্গেল বেঞ্চের রায় মানবেন কি মানবেন না, ডিভিশন বেঞ্চে যাবেন কি যাবেন না, নাকি রাজ্য সরকার যদি নিজে বেতন বৃদ্ধি ঘোষণা করে তাহলে কিন্তু আর কোনো প্রশ্নই উঠছে না, কিন্তু যদি কোর্ট যদি বাধ্য হয় বেতন বৃদ্ধি করতে, অর্ডার করতে, তাহলে সেই রায়কে নিয়ে কিন্তু সরকার অর্থাৎ সরকার পক্ষের আইনজীবীরা চাইছেন রাজ্য সরকারের যে কোর্ট একটা কিছু বলুক, তারপর আবার এটাকে ডিভিশন বেঞ্চে টেনে নিয়ে যাওয়া যেতে পারে, এরকম নানা রকম ফন্দি ফিকির কিন্তু আসছে। কিন্তু বিচারপতিও দেখছেন যে কতদিন এরা খেলাতে চায় এবং নিজেদের ফাঁদে নিজেরাই কিন্তু পড়তে পারে এমনটাই কিন্তু ভেবে তিনিও কিন্তু শেষমেশ রাজ্য সরকারের কোর্টেই বল ঠেকছেন যে আপনারা বলুন, আপনারা বেতন বৃদ্ধি করুন, কোর্ট কেন ইন্টারভেন করবে। তো বন্ধু, কী মনে হয়, সামনে কিন্তু লোকসভা ভোট রয়েছে, বাজেট রয়েছে, তার আগে এদিকে কিন্তু সুব্রত অধিকারী বিরোধী দলনেতা পরিষ্কার হয়ে জানিয়ে দিয়েছেন যে রাজ্যের যারা চুক্তিভিত্তিক রয়েছেন তাদেরও স্থায়ীকরণ করা হোক এবং সমকাজে সমবেতন দেওয়া হোক, এটা কিন্তু তারা বলেছেন, তা না হলে কিন্তু তারা হাল্লাপোল করবে। তো দেখা যাক বন্ধু, কোনো কি চমক থাকতে পারে, বাজেটে কি ঘোষণা হতে পারে, দেখা যাক। এদিকে নীতিশ কুমার কিন্তু করে দিয়েছেন, অপরদিকে বিহার কিন্তু যেভাবে এগিয়ে দিয়েছে সেটাও, উড়িষ্যা তো অনেক আগেই করেছে, ত্রিপুরা, আসাম, এই রাজ্যগুলো কিন্তু পথ দেখাচ্ছে, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কি পথ দেখাতে পারবে। কিন্তু অপরদিকে কিন্তু যেভাবে অনেকেই বলছেন যে রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কিছুই করবেন না মুখ্যমন্ত্রী, তো দেখা যাক শেষমেশ কী হয়। আপাতত এইটুকুনি, দেখতে থাকুন টুড নিউজ। নমস্কার, ধন্যবাদ। অবশ্যই আপনারা কমেন্ট করুন, দেখতে থাকুন টুড নিউজ, রাজ্য সরকারের আইনজীবীদের অর্থাৎ বা রাজ্য সরকারের কী করা উচিত। নমস্কার।